ব্যথাটা আমার যখনই আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো তখন তো আমার মানে পুরো মাজা ব্যথা বা এক সাইড একেবারে এক সাইডেই মানে অনেক প্রচণ্ড ব্যথা। ধরেন শুইতে গেলে উঠতে সমস্যা হইতো, টয়লেটে গেলে বসতে অনেক সমস্যা হইতো, হ্যাঁ, তারপরে হাঁটাচলা করতে দেখা যায় একটু হাঁটলে 5 মিনিট অনেক ব্যথা করতো। দাঁড়ায় কোমর থেকে ব্যথাটা কি একদম পায়ে পর্যন্ত যেত নাকি শুধু কোমরে? আমার ব্যথাটা কোমরও ছিল, কোমরের থেকে হাঁটুতে আসতো। হাঁটুতে আসতো? হ্যাঁ, দুই হাঁটুতে নাকি এক হাঁটুতে? এক হাঁটুতে বেশি করতো আর কি। আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমি মোটামুটি ভালোই সুস্থ আছি। যে আমার যে সিঙ্গাপুরে যে অ্যাক্সিডেন্ট যে ব্যথাটা, আমার ওই ব্যথাটা মোটামুটি চলে গেছে আল্লাহর রহমতে, ভালো, খুবই ভালো আলহামদুলিল্লাহ। তো একটা সময় ছিল আপনি যখন সিঙ্গাপুরে আছেন অসুস্থ অবস্থায় পড়েছিলেন, বিছানায় কাজ করতে পারছেন না, একটা মানসিক যন্ত্রণায়, ঠিক সেই সময় আপনি অসংখ্য মানুষের ভিডিও দেখেছেন, তারা এসে বলেছেন যে হ্যাঁ আমি এখন ভালো আছি, সুস্থ আছি। ঠিক আজকে ঠিক সেই জায়গাটা আপনিও আছেন এবং আপনাকে অসংখ্য মানুষ হয়তো তারা এই মুহূর্তে দেখছেন, তাদের জন্য যদি দিক নির্দেশনামূলকভাবে কিছু বলেন। আমার একটাই জিনিস যে আমি যখন দেশের বাইরে ছিলাম তো ওখান থেকে তো আমি সঠিক ট্রিটমেন্ট পাই নাই, তো এখানে আসার পরে স্যারের মাধ্যমে আমি ট্রিটমেন্টটা আল্লাহর রহমতে ইনশাল্লাহ শফিউল্লাহ স্যারের ওনার ট্রিটমেন্টে আমি আলহামদুলিল্লাহ খুব সুস্থ। আমি স্যারের আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই। তারপরও স্যার অনেক উদার মনের মানুষ, আর স্যারকে আমি যেভাবে যেভাবে বলছি স্যার ওইভাবে আমার ট্রিটমেন্টটা করছে, তো সেজন্য স্যারকে অনেক ধন্যবাদ। আমার মনের থেকে অনেক দোয়া আছে, আর আমি চাই যে আমার মতো যারা অসুস্থ বা যে সমস্যায় ভুগছেন, এরকম সমস্যা যদি কারো থাকে তো আমি মনে করি যে স্যারের সাথে আইসা ইমিডিয়েটলি আপনারা এখানে আগে পরামর্শ করেন, তো স্যারে যে দিক নির্দেশনা দিবে, আপনাকে যেভাবে ট্রিটমেন্টটা দিবে ওইভাবে যদি আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে উপর আল্লাহ পাক সুস্থ করার মালিক আল্লাহ, বাকিটা স্যার তো যারাই আসবেন ট্রিটমেন্ট হবে। আমি আশা করি যে অবশ্যই এখান থেকে সুস্থ হয়ে মানে বাড়ি ফিরে যেতে পারে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। যারা আমাদের এই চ্যানেলে আজকে নতুন বা আমাদের সম্পর্কে হয়তো তাদের ধারণা নেই, তাদের সম্পর্কে একটু বলছি। আমরা মূলত চেষ্টা করি মেডিকেল বিডি, এটা একটি পেজ, এখানে আমরা বিভিন্ন ধরনের ব্যথাজনিত যে ধরনের সমস্যা আছে, পাশাপাশি স্ট্রোকজনিত যে সমস্যাগুলো আছে সেগুলোর চিকিৎসা কী ধরনের চিকিৎসা হয় বা এর জন্য মানুষ কী কী ধরনের ট্রিটমেন্ট নেন বা কী ধরনের ট্রিটমেন্ট আপনি সাধারণত ভালো হবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে এখানে আলোকপাত করি। পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন পেশেন্ট আছেন যারা তাদের পূর্ব যে অভিজ্ঞতাগুলো আছে, যেগুলো দেখা যাচ্ছে কিছু কিছু তাদের ভুল কিছু ডিসিশন ছিল, কিছু তাদের সঠিক ডিসিশন ছিল, সেই বিষয়গুলো আপনাদের সাথে তারা শেয়ার করার চেষ্টা করেন। পাশাপাশি আপনারা এখানে কিছু ব্যায়াম পাবেন, কিছু সঠিক নিয়মকানুন জানতে পারবেন যেগুলোর মাধ্যমে আপনারা ভালো থাকতে পারবেন। সঠিক নিয়ম কী কী নিয়ম আপনাদের করা উচিত বা ব্যথাজনিত সমস্যায় পিঠে ব্যথা বা হাঁটু ব্যথা বা ঘাড়ে ব্যথাজনিত সমস্যায় আপনারা কী ধরনের ব্যায়ামগুলো করতে পারবেন, সে ধরনের অসংখ্য দিক নির্দেশনা আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই যিনি একজন প্রবাসী, দেশ থেকে গিয়েছেন অনেক স্বপ্ন নিয়ে কিন্তু পুরো স্বপ্নটা উনি পূরণ করতে পারেননি, তার আগে ওনাকে চলে আসতে হয়েছে একটি অ্যাক্সিডেন্টের কারণে এবং পরবর্তীতে শুনি তিনি সেটার জন্য অনেক জায়গায় অনেক ধরনের চিকিৎসাও করেছেন, বাট পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট অপারেশনবিহীন যে ট্রিটমেন্টটা সেটা উনি গ্রহণ করেছেন এবং আজকে উনি সুস্থ আছেন এবং ভালো আছেন। কি হয়েছিল ওনার জীবনে দর্শক, আসুন একটু প্রথম থেকে শেষ পর্যন্ত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদের। আমার নাম মোহাম্মদ আবু তাহের। আবু তাহের, আপনার বাড়ি কোথায় বাংলাদেশে? আমার বাড়ি বিক্রমপুরে, শ্রীনগর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিক্রমপুর খুব প্রসিদ্ধ একটি জেলা, খুব আমাদের ঢাকার খুব কাছে। আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? আমি সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুরে কোথায়? সিঙ্গাপুরে আমার যে কোম্পানি উডল্যান্ড, মেগা উডল্যান্ড 39। আচ্ছা, কতদিন আগে গিয়েছিলেন ওখানে? আমি গেছিলাম 2019-এর শেষের দিক দিয়ে। আচ্ছা, মানে যখন আপনার কোভিড প্রায় কাছাকাছি, ঠিক সেই সময়টা আপনি গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি যাওয়ার পরে 2-3 মাস কাজ করছি।
তো তিন মাস কাজ করার পরে যেমন কোভিড 19 সিঙ্গাপুরে শুরু হয়ে গেছে, তিন মাস পরে থেকে তখন লকডাউন শুরু হয়েছে, লকডাউন শুরু হয়েছে। তো বেসিক্যালি আমরা সবাই তখন লকডাউনে ছিলাম চার মাস, তখন কোনো কাজ ছিল না, রুমের মধ্যে বসে তখন মানে আমাদের সময় কাটতো আর কি। আচ্ছা, বাংলাদেশ থেকে তো মোটামুটি অনেক টাকা পয়সা খরচ করেই যেতে হয়েছিল। হ্যাঁ, প্রায় এইবার যে আমি গেছি মানে কনস্ট্রাকশন সাইডে ইয়ারকন কোম্পানি, তো আমার কাছ থেকে যা এজেন্টের মাধ্যমে আমি যাওয়ার পরে ওরা ওনারা আমার কাছ থেকে প্রায় 14 লাখ টাকার মতো নিয়েছে। অনেকগুলো টাকা একটা মানুষের জন্য আসলে, অনেক ঋণ টিন করে আমার যেতে হয়েছে আর কি, এটা অনেক ঋণও ছিল। আচ্ছা, কি হয়েছিল ওখানে একটু বলেন তো। ওইখানে যে কাজটা ধরেন ইয়ারফোনের কাজ, মার্কেটের বেশিরভাগ ক্ষেত্রে মার্কেটে কাজটা হয়, তো ওইটার কাজ হলো সিলার ইয়ারকন, এফসিও আছে, এফসি ইনস্টল করে, তারপর ওই ইয়ারকন পাইপ যেটা আছে ওটা বড় বড় পাইপ, মেটাল পাইপ, আপনার 4 ইঞ্চ 6 ইঞ্চ 10 ইঞ্চ পাইপ আছে, তো ওইটার মধ্যে আবার আপনার লেমিনেটিং করা থাকে, জেকেটিং, তো ওই ওই পাইপের কাজটাই আমরা করতাম, ইনস্টল করতাম। ওইটা যখন আমি কোম্পানিতে লকডাউনের পরে আমি কাজ শুরু করলাম, তখন আমি মোটামুটি 6-7 মাস কোম্পানিতে আমি অনেক প্রচুর পরিশ্রম করছি, অনেক ক্যারি করছি, অনেক হেভি ক্যারি, যেটা আমার জন্য খুব অনেক অনেকটা মানে রিক্স বা অনেকটা প্রেশার ছিল আর কি। যাই হোক, আমি ওইখানে তো যা টাকা পয়সা দিয়ে ঋণ করে গেছি, তো তারপর আমি চেষ্টা করছি কোম্পানির স্বার্থে, পরিশ্রম হইলো, কাজটা হেভি হইলো, আমি কাজটা করছি। তো ওই হেভি কাজটা করতে গিয়ে ক্যারি করতে 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 দেখা যায় আমার শারীরিক অনেক সময় একটা প্রেশার পড়ত, কিন্তু আমি যখন সাডেনলি মনে করেন গুলুরি একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টটা আমাদের কোম্পানি 14 ফ্লোরে প্রত্যেক প্রায় 42টা রুম, ওই 42টা রুমের কাজ হয়েছে ওখানে, তো ওখানে আমি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছি এবং ক্যারি ঠেরি করছি। তো একদিন আমি হঠাৎ করে আমার ফোরম্যান একজন ছিল, তো ফোরম্যানের সাথে আমার কাজ দেওয়া যায়, ফোরম্যানের কাজ দিয়ে যাওয়ার পরে মানে আমার যে কাজ দিয়ে গেছে ওইটা আমি কাজটা করতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাই, পড়ে গিয়েছিলাম। তখন মনে করেন যে ফোরম্যান পরে আসার পরে মনে করেন যে ফোরম্যানও আমার সাপোর্ট করতে যায়নি, কারণ ফোরম্যান আমার কাজ দিয়ে চলে গেছিলো বাইরে, ঠিক আছে, তো আমি ব্যথাটা পাইছি, ফোরম্যান এটা দেখে নাই। কিন্তু তারপরে কোম্পানির বসের কাছে ফোরম্যান ছিল, তো ওই ফোরম্যানে যে আমার বলে নাই যে আমি পড়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, ওই কারণে চাইনিজ বস উনি বুঝতে পারে নাই, তো ওই কিন্তু যে ফোরম্যান ছিল উনি তো বাংলা, উনি এই মিথ্যা কমপ্লেনটা দেওয়াতে বসের কাছে, বস আমার মানে একটু অবহেলা করছে বা আমার ট্রিটমেন্টটা সঠিকভাবে করে নাই। আচ্ছা, ঠিক আছে, তো আমি ওখানে প্রায় 7 মাস দীর্ঘদিন ট্রিটমেন্টে ছিলাম, কিন্তু ওখান থেকে আমি পরিপূর্ণ সুস্থভাবে আসতে পারিনি। আচ্ছা, তারপরে আমি কি হতো, ব্যথাটা কি হতো বলো তো? ব্যথাটা আমার যখনই আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো তখন তো আমার মানে পুরো মাজা ব্যথা বা এক সাইড একেবারে এক সাইডে মানে অনেক প্রচণ্ড ব্যথা, ধরেন শুইতে গেলে উঠতে সমস্যা হইতো, টয়লেটে গেলে বসতে অনেক সমস্যা হইতো, তারপরে হাঁটাচলা করতে দেখা যায় একটু হাঁটলে 5 মিনিট অনেক ব্যথা করতো, দাঁড়ায় কোমর থেকে কি ব্যথাটা কি একদম পায় পর্যন্ত যেত নাকি শুধু কোমরে? আমার ব্যথাটা কোমরও ছিল, কোমরের থেকে হাঁটুতে আসতো, দুই হাঁটুতে নাকি এক হাঁটুতে? এক হাঁটুতে বেশি করতো আর কি। আচ্ছা, সেই ব্যথার কারণে কি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো? হ্যাঁ, তখন যখন আমার ব্যথা ছিল তো যখন আমি হাঁটার চেষ্টা করতাম তো তখন আমি মানে স্টিক হাতে নিয়ে লাঠি ভর দিয়ে আমার হাঁটতে হতো, কিন্তু আমি এমনি একা চলতে খুব কষ্ট হইতো আমার। মানে সুস্থ যে স্বাভাবিক মানুষ, এত পরিশ্রমী একটা মানুষ, এত পরিশ্রম করে কাজ করছেন, সে মানুষটা হঠাৎ করে এই অ্যাক্সিডেন্টের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করলেন, লাঠিতে ভর দিয়ে আপনাকে হাঁটতে হচ্ছে, লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়েছে অনেক দীর্ঘ সময়। তারপর ওখান থেকে ফাইনালিতে ও ডক্টরের মানে আমার বসে অনেক আমার খুব টর্চিং করতো বা অনেক খারাপ ব্যবহার করতো, মানে উনি চাইতো যে আমার চিকিৎসাটা যাতে পরিপূর্ণভাবে না হয় তাড়াতাড়ি পাঠাই দেব, কারণ ওখানে আমি থাকলে বসে চাইতেছে না যে আমি ট্রিটমেন্টটা করি ওই যে শুধু বাংলা, যে বাংলা ভাই যে আমার কমপ্লেনটা দিছে বা যাই কিছু করছে, কিন্তু ওর এটা করা উচিত হয় নাই। আমি জানি না সে কী কারণে বা কোন স্বার্থে এটা করছে, আল্লাপাক যাই হোক, আমি কারোরে আমি আমার মনের থেকে আমি অধিকার দিই না। যাই হোক, আপনার চিকিৎসাটা হয়নি এবং তারা আপনাকে একটা সময় চেয়েছে যে আমার চলে আসে, হ্যাঁ, আমার চিকিৎসাটা যাতে পরিপূর্ণ করতে পারি নাই এবং তাদের অবহেলার কারণে আমার ফাইনালিতে ডাক্তারও মনে করেন যে অধৈর্য হয়ে গেছে, বসে গিয়া ডিস্টার্ব করতো আমার সাথে গিয়া, তো অনেক জায়গায় চিল্লাচিল্লি করতো, এই কারণে আমার ডাক্তারও বেশি দিন রাখে নাই, আমার পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, তখন আপনি দেশে চলে আসেন? হ্যাঁ, তখন আমি দেশে চলে আসি, আর আমি সিঙ্গাপুরে থাকা অবস্থায় আমি স্যারের অনেক ভিডিও, শফিউল্লাহ স্যারের ভিডিও আমি দেখছি, যে স্যারে মানে আমি যে অ্যাক্সিডেন্টটা হয়েছি
এই অ্যাক্সিডেন্টটা মানে ট্রিটমেন্টটা এখানে আছে বা যে সমস্যাটা আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ওইখানে গেলে হয়তো মনে হয় আমার ট্রিটমেন্টটা হবে। তো তারপরে আমি দেশে আইসা আমি স্যারের এখানে সরাসরি চলে আসলাম। স্যার যেদিন প্রথম আপনাকে দেখেন, দেখার পরে কি বলেছিলেন স্যার? স্যারকে প্রথমে আমি বলার পরে স্যারে বলল যে তোমার কোনো রিপোর্ট আছে কিনা। বললাম হ্যাঁ, আমি ওখান থেকে আমার এমআরআই করছিল, এমআরআই ডিস্ট আমার কাছে আছে। তখন স্যারে ওই এমআরআই ডিস্টটা ডিসপ্লে করলো, তখন আমার মোবাইল থেকে কিছু শট নিয়ে দেখলো যে স্যারে আমার যে সমস্যা এই সমস্যাটা, স্যারে বললো যে পিএলআইডির সমস্যা, তো আপনাকে এখানে মিনিমাম 2 সপ্তাহ আশা থাকতে হবে, 14-15 দিন থাকলে আপনি মোটামুটি আপনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, তো সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে? হ্যাঁ, ওই অনুযায়ী যেদিনকে স্যারে বলছে, ও অ্যাকচুয়ালি আমি প্ল্যানিং ছিল না ভর্তি হওয়ার, তারপর স্যারে যেহেতু বলছে স্যারের উপরে আমার একটা আস্থা আছে, বিশ্বাস আছে, কারণ এখন আমাকে আসলে সুস্থ হতে হবে, আমাকে ভালো হতে হবে, নাহলে আমি যদি সুস্থ না হই আমি কাজ করতে পারবো না, সমস্যা হবে। আজকে কততম দিন? আজকে 14তম দিন। 14তম দিন, কি কি ধরনের ট্রিটমেন্ট হয়েছিল বা কয় বেলা করে আপনার ট্রিটমেন্ট হয়েছিল যদি একটু বলেন আমাদেরকে? এখানে ফার্স্টে প্রথমে যেটা হয়েছে যে আমাকে থেরাপি দিছে, প্রতিদিন 3 বেলা থেরাপি হয়। তো এক এক মানে টাইমিংয়ে চার আইটেমের থেরাপি হয়। আচ্ছা, তারপরে এমনিভাবে প্রায় ওভারঅল ডক্টর কি আপনাকে রেগুলারলি এসে দেখাশোনা করতেন বা ডিউটি ডক্টর যারা ছিলেন বা অন্যান্য ডক্টররা কি আপনাকে নিয়মিত টেক কেয়ার করতো তারা? হ্যাঁ, এখানে তো প্রতিদিন প্রত্যেকদিন সকালবেলা ডক্টর আসে, আইসা কার কি সমস্যা ওগুলা জিজ্ঞেস করে, আবার বিকেলও আসেন, মাঝে মাঝে স্যারও আসে সময় দিয়ে জিজ্ঞেস করেন কার কি সমস্যা, তো এমনি মোটামুটি ভালো। আচ্ছা, সবচেয়ে বড় প্রশ্ন, কেমন আছেন এখন? এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি মোটামুটি ভালোই সুস্থ আছি। যে আমার যে সিঙ্গাপুরে যে অ্যাক্সিডেন্ট, যে ব্যথাটা, আমার ওই ব্যথাটা মোটামুটি চলে গেছে আল্লাহর রহমতে, ভালো, খুবই ভালো আলহামদুলিল্লাহ। তো একটা সময় ছিল আপনি যখন সিঙ্গাপুরে আছেন অসুস্থ অবস্থায় পড়েছিলেন, বিছানায় কাজ করতে পারছেন না, একটা মানসিক যন্ত্রণায়, ঠিক সেই সময় আপনি অসংখ্য মানুষের ভিডিও দেখেছেন, তারা এসে বলেছেন যে হ্যাঁ আমি এখন ভালো আছি, সুস্থ আছি। ঠিক আজকে ঠিক সেই জায়গাটা আপনিও আছেন এবং আপনাকে অসংখ্য মানুষ হয়তো তারা এই মুহূর্তে দেখছেন, তাদের জন্য যদি দিক নির্দেশনামূলকভাবে কিছু বলেন। আমার একটাই জিনিস যে আমি যখন দেশের বাইরে ছিলাম, তো ওখান থেকে তো আমি সঠিক ট্রিটমেন্ট পাই নাই, তো এখানে আসার পরে স্যারের মাধ্যমে আমি ট্রিটমেন্টটা আল্লাহর রহমতে ইনশাল্লাহ শফিউল্লাহ স্যারের ওনার ট্রিটমেন্টে আমি আলহামদুলিল্লাহ খুব সুস্থ। আমি স্যারের আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই, তারপরও স্যার অনেক উদার মনের মানুষ, আর স্যারকে আমি যেভাবে যেভাবে বলছি স্যার ওইভাবে আমার ট্রিটমেন্টটা করছে, তো সেজন্য স্যারকে অনেক ধন্যবাদ। আমার মনের থেকে অনেক দোয়া আছে, আর আমি চাই যে আমার মতো যারা অসুস্থ বা যে সমস্যায় ভুগছেন, এরকম সমস্যা যদি কারো থাকে, তো আমি মনে করি যে স্যারের সাথে আইসা ইমিডিয়েটলি আপনারা এখানে আগে পরামর্শ করেন, তো স্যার যে দিক নির্দেশনা দিবে, আপনাকে যেভাবে ট্রিটমেন্টটা দিবে ওইভাবে যদি আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে উপর আল্লাহ পাক, সুস্থ করার মালিক আল্লাহ, বাকিটা স্যার তো যারাই আসবেন ট্রিটমেন্ট হবে, আমি আশা করি যে অবশ্যই এখান থেকে সুস্থ হয়ে মানে বাড়ি ফিরে যেতে পারবে আলহামদুলিল্লাহ। দর্শক, প্রবাস জীবন অনেক কষ্টের একটা জীবন, আমার এই ভাইয়ের প্রতিটা কথা থেকে কিন্তু আসলে সেই জিনিসটা আসলে বেরিয়ে আসছে। আমরা অনেকেই যারা দেশে থাকি, আমরা হয়তো ভাবি যে তারা হয়তো বিদেশে আছেন, বিদেশ অনেক উন্নত দেশ এবং অনেক প্রাচুর্যের দেশ, হয়তো সেখানে অনেক আরামে থাকেন, কথাটা কিন্তু আসলে মোটেও ঠিক না। আমার যারা প্রবাসে, যারা আমাদের ভাইরা যারা কাজের জন্য যান, অনেক কষ্ট করেন, অনেক কষ্ট করে তারা দেশের জন্য রেমিটেন্সটা তারা পাঠান, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেন এবং অনেকের মৃত্যু পর্যন্ত বরণ করেন, আমরা সেই খবরগুলো আসলে আমরা জানি না। এবং এই কাজগুলো, ঝুঁকিপূর্ণ কাজগুলো করতে গিয়ে অনেকে আছেন সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান, এবং অনেকে আছেন যে এরকম অসুস্থ হয়ে পড়েন, সেখানে দেখার মতো কেউ থাকে না, কেউ কারো না, তারপরেও তারা যেতে হয়, জীবিকা প্রয়োজন আমাদেরকে যেতে হয়। আমাদের কথা হচ্ছে আপনারা যারা ওখানে আছেন বা দেশে যারা এরকম ঝুঁকিপূর্ণ কাজগুলো করছেন, তারা একটু সতর্ক থাকবেন, সঠিক নিয়মে কাজ করবেন, অবশ্যই সাহায্য নিয়ে এবং সঠিক প্রোটেকশন নিয়ে আপনারা কাজ করবেন, তাহলে হয়তো আপনাদের জীবনে এই ধরনের ভুলগুলো হবে না বা এই ধরনের সমস্যাগুলো হবে না। আর কারো যদি এই ধরনের সমস্যা হয়েই থাকে, সেই চিকিৎসা আমাদের দেশেই আছে, যেমনটা আমাদের এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছে,
উনি যখন সিঙ্গাপুরে উনি চিকিৎসা করতে ব্যর্থ হয়ে উনি দেশে চলে আসেন এবং স্যারকে উনি ফলো করতে থাকেন, একটা সময় স্যারের কাছে চলে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট নিয়ে দেখুন মাত্র অল্প কয়েকটা দিনই কিন্তু এখন সুস্থ আছেন, ভালো আছেন। হয়তো আমরা আশা করব খুব তাড়াতাড়ি হয়তো তিনি আবারও চলে যাবেন ওনার সেই কাজে বা ওনার যে স্বাভাবিক কাজ সেগুলো উনি আবার শুরু করবেন। দর্শক, আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো এই জন্য আমরা নিয়ে আসি বা আমাদের যারা পেশেন্টরা আছেন তারা এই জন্য শেয়ার করেন যে ওনাদের জীবনে যে ভুলগুলো হয়েছে সেই একই ভুলগুলো যাতে আপনাদের জীবনে না হয়। যদি আমরা অল্পতেই আমরা যদি আমাদের রোগটাকে শনাক্ত করতে পারি এবং আমরা যদি সঠিক চিকিৎসাটা পাই, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। হাসি মুখে আপনারাও বলবেন যে হ্যাঁ আমি সুস্থ আছি, ভালো আছি, আমরা সেই প্রত্যাশা করি সবসময়। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।